আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ফিউ লাইফে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র জিন্দাবাজারে, এবং এখানে যে দৃশ্যটি দেখানোর জন্য আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি সেটি হচ্ছে স্কাউটের একটি দল কিন্তু এই জিন্দাবাজার পয়েন্টে কাজ করছে। স্কুল জমানায় স্কাউট করেননি এমন মানুষ বা ক্যাডেট করেননি এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর হবে, এবং স্কাউটের সাথে কিন্তু অনেকেরই অম্লমধুর অভিজ্ঞতার মিশেল আছে, অনেকেরই ভালো অভিজ্ঞতার ব্যাপার আছে। আমরা এখানে যেটা দেখতে পেয়েছি যে এই জায়গাটিতে স্কাউটের যারা সদস্য আছেন তারা কাজ করছেন, এবং মূলত করোনা ভাইরাস সম্পর্কিত জনসচেতনতার ব্যাপারে তারা মানুষজনকে উদ্বুদ্ধ করছেন এবং মানুষজনকে এ ব্যাপারে কনসার্ন করছেন, এবং প্রায় ঘন্টা দুয়েক ধরে তারা এই কাজটি করে যাচ্ছেন। এবং আমরা দেখেছি তারা গত কয়েকদিন ধরেই নগরীর বিভিন্ন পয়েন্টে তারা কাজ করছেন, জেলা প্রশাসনের একটা টিম হিসেবে তাদেরকে এই কাজের সাথে সম্পৃক্ত করা হয়েছে, এবং এই কাজটি যারা করছেন তারা কিন্তু একদমই বয়সে নবীন। এবং যেটা হয়েছে, তারা এই যে কনসার্নিংয়ের যে প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়াটির মাধ্যমে তারা আসলে এই যুব সমাজকে উদ্বুদ্ধ করছেন। মাস্কবিহীন অনেকেই আছেন যারা আসলে শহরের রাস্তায় ঘোরাফেরা করছেন, তাদেরকেই মূলত মাস্ক পরার ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য, কনসার্ন করার জন্যই মূলত তারা আজকে এখানে কাজ করছেন। আমরা একটু কথা বলবো, এখানে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম একজন নারী সদস্য আছেন। কতক্ষণ ধরে এখানে কাজ করছেন আপনারা? জি, আমরা সকাল 10টা থেকে শুরু করছি, এখন পর্যন্ত আছি। কয়দিন ধরে কাজ করছেন? আমাদের লকডাউন চলাকালীন সময় থেকে চলতেছে, আজকে রানিং 5 দিন। আর আপনাদের কে বলেছে এই কাজগুলো করার জন্য? আমাদের মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, যে মানুষকে বলার জন্য, যারা যাদের মাস্ক নেই তাদেরকে বলার জন্য যে সেফ থাকতে এবং সবার পরিবারকে সেফ রাখতে। তো মানুষজন কেমন সাড়া দিচ্ছেন আপনাদের সাথে? জি, দিচ্ছেন ভালোই। আমরা সবাইকে বলতেছি যে বুঝাই যে আপনারা এখন যদি মাস্ক না পরেন তাহলে আপনাদের ফ্যামিলিতেও সমস্যা হবে, জীবাণু যাবে, আপনাদের ঘরের মানুষেরও সমস্যা হবে, মানুষ শুনতেছে ভালোই। আপনি পড়াশোনা কিসে পড়াশোনা করেন? জি, ইন্টার সেকেন্ড ইয়ার। রাস্তাঘাটে আমরা দাঁড়িয়ে মানুষদেরকে বলতেছি, মানুষ আমাদের কথা শুনতেছে, এটাই আমাদের কাছে অনেক বড়। আমাদের ভালোই লাগতেছে, জনগণের সেবা করতে পারতেছি, দেশের সেবা করতে পারতেছি। কতক্ষণ থাকবেন আজকে এখানে এই জায়গাটিতে? জি, আমরা 2টা পর্যন্ত আছি। 2টা পর্যন্ত? জি। ধন্যবাদ। জি, ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন যে এখানে একজন উচ্চ মাধ্যমিকে পড়ুয়া একজন শিক্ষার্থী, তিনি কিন্তু আজকে সকাল থেকে এই জায়গাটিতে তারা কাজ করে যাচ্ছেন, এবং শুধু তিনি নন, আরও অনেকেই কিন্তু এখানে কাজ করছেন। মূলত করোনা ভাইরাস বিষয়ে কিন্তু মানুষকে সচেতনতার জন্যই মূলত তারা এই মাঠ পর্যায়ের কাজগুলো করছেন, এবং যারা মাস্ক পরছেন না তাদেরকে মাস্ক করার ব্যাপারে আহ্বান জানাচ্ছেন। অনেকেই আছেন মাস্ক না পরে রাস্তায় ঘোরাফেরা করছেন, এবং এই ব্যাপারটি মূলত তারা কিন্তু এই ব্যাপারটির পয়েন্ট আউট করছেন, এবং এই মাস্ক পরার ব্যাপারে মানুষকে সচেতন করছেন, এবং তাদের কথার পরিপ্রেক্ষিতে অনেকেই কিন্তু মাস্ক পরছেন। দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আছি এখন জিন্দাবাজার পয়েন্টে, এবং জিন্দাবাজার পয়েন্টে রোবার স্কাউটের একটা দল তারা কাজ করছে। বেশ কয়েকদিন ধরেই তারা শহরে করোনা সচেতনতার বিষয়ে তারা কাজ করে যাচ্ছে, এবং এই কাজের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে জিন্দাবাজার পয়েন্টেও তারা অ্যাক্টিভ আছেন। যেসব মানুষজন মাস্ক পরছেন না, স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে উদাসীন, তাদেরকে কিন্তু মাস্ক পরতে বলা হচ্ছে। স্কাউট একটি আন্তর্জাতিক সামাজিক সংস্থা, স্কাউটের মাধ্যমে স্কুলের ছেলে মেয়েদেরকে
গড়ে তোলা হয়, নৈতিক শিক্ষা দেওয়া হয়। স্কাউটের আলাদা মোটো আছে, স্কাউটের আলাদা কিছু কাজকর্ম আছে। স্কাউট করার মাধ্যমে একজন মানুষ কিন্তু পরিপূর্ণভাবে একজন সুনাগরিক হিসেবে কিভাবে সে তার জীবনযাপন করতে পারে সেটা কিন্তু শেখা যায়, এবং সেই স্কাউটের একটা দল এখানে কাজ করছে। মাস্ক পরতে চাই না, আমার শ্রমিক মানুষ কাজ করি তো, মানে নিজের নিঃশ্বাস নিজে কিভাবে ইয়ে করবো, এর জন্যই মাস্ক ছাড়াই আমরা চলাফেরা করতে একটু সুবিধা লাগে। গরমে কি বেশি কষ্ট হয়? দর্শক যেমনটা শুনছিলেন, আসলে মানুষেরই কিন্তু নানা যুক্তি আছে মাস্কে না পরার ব্যাপারে, এবং যারা শ্রমজীবী মানুষ আছেন তারা বেশিরভাগ সময় এই কথাটা বলেন যে আসলে গরমের মধ্যে তারা যখন রিক্সা চালান বা কোনো শারীরিক পরিশ্রমের কাজ করেন তখন কিন্তু মাস্ক পরাটা তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। দর্শক আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখাচ্ছে সিলেটের জিন্দাবাজার পয়েন্টে স্কাউটের কার্যক্রম, এবং স্কাউটের কার্যক্রমের অন্যতম যে ব্যাপারটি হচ্ছে তারা এই জায়গাতেই যে মানুষজন আসছেন তারা আসলে কতটুকু স্বাস্থ্য সচেতন, এবং স্বাস্থ্য সচেতনতার অন্যতম প্রধান উপলক্ষ যেটি সেটি হচ্ছে মাস্ক পরা, সেই মাস্ক পরার ব্যাপারেই সচেতন করার লক্ষ্যেই মূলত স্কাউট কাজ করছে। এবং স্কাউটের সাথে দর্শক আপনার কিন্তু অভিজ্ঞতা আছে, স্কাউট করেছেন, স্কুল জীবনে ক্যাডেট করেছেন, এ ধরনের মানুষজন কিন্তু যারা স্কাউটের সাথে সম্পৃক্ত ছিলেন তারা কমেন্টস বক্সে স্কাউট সম্পর্কিত আপনার অভিজ্ঞতার কথা আপনার কমেন্টসে কিন্তু লিখে জানাতে পারেন। করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি যখন পুরো বাংলাদেশে ছেয়ে গেছে, যখন সিলেটে কিন্তু করোনার সংক্রমণও কিন্তু অনেকটাই উপরে উঠে গেছে, এবং করোনা শনাক্তের সংখ্যাও এ যাবৎকালের রেকর্ড তৈরি করেছে। গতকালও কিন্তু 400 অধিক মানুষ করোনা শনাক্ত করা হয়েছে, এবং এ কারণে কিন্তু সরকার ঘোষিত যে কঠোর লকডাউন আছে সেই কঠোর লকডাউন কিন্তু চলছে, এবং এই কঠোর লকডাউনের মধ্যেও মানুষজনকে এই দুপুরবেলা ঘর থেকে বের হতে হচ্ছে, কারণ নানা প্রয়োজনেই, জীবিকার প্রয়োজনে, জীবনের প্রয়োজনে মানুষকে ঘর থেকে বের হতে হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত মানুষের মধ্যে ওই সচেতনতাটুকু নেই যে সচেতনতায় আসলে মূলত করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত করে রাখা যায়, এবং যে কারণেই পুলিশ, র‍্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের যে দলগুলো আছে সেই দলগুলোর সাথে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছে স্কাউট। স্কাউটের এই কার্যক্রমে ঠিক কতটুকু সহায়তা পাচ্ছেন আপনারা? আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেকে আমাদেরকে সাহায্য করতেছেন, অনেকে আছে ডিসি স্যার আমাদেরকে মাস্ক দিয়েছেন, যে যারা যারা সচেতন না তাদেরকে সচেতন করার জন্য, এমনকি মাস্ক পরিধান করানোর জন্য, যারা যারা অনেকে আছে যে তুতির নিচে মাস্কটা পরে তারা, তাদেরকে আমরা বলি যে সুন্দর, মানে ভালোভাবে মাস্কটা পরিধান করতে। মানুষজন কিভাবে নিচ্ছেন স্কাউট যে নির্দেশনা দিচ্ছে সেটা? আমরা যেভাবে বলতেছি ওনারা মানতেছেন, কোনো সমস্যা নাই এই জায়গায়। সমস্যা হচ্ছে? জি না। আপনারা তো রিকাবি বাজারও একটা ইয়ে করেছিলেন, অনেক মানুষজনকে বলেছিলেন, যে একটা
কথাবার্তা সূত্রপাত হয়েছিল সেটা কি আসলে অনেকের মনোভাব অনেক রকম আসলে এটা আমাদের কিছু বলার নাই কারণ সাংবাদিকরা যা তুলে ধরবে জনগণরা তাই মানে মানবে যে না হয়তো এটা বাদ কাজ করছে আসলে তো আমরা মানুষের বাদ করার জন্য না মানুষকে সচেতন করতেছি মানুষকে বলতেছি কিভাবে মাস্ক পরিধান করতে হয় মানুষ অনেকে আছে সচেতন না ওদেরকে আমরা সচেতন করতেছি আমরা আমাদের মনে হয় না যে আমরা বাদ কাজ করছি যদি বাদ কাজ করতাম তাইলে আমাদের যা মন্ত্রণালয় আছে মানে ঊর্ধ্বতন মন্ত্রণালয় ওনারা আমাদেরকে এই জায়গায় কাজ করতে দিতেন না এই পয়েন্টে আসলে ঠিক কতজন কাজ করছেন আপনারা আমরা এই পয়েন্টে আছি 15 জনের মতো আর আমরা টোটাল তিন টিমে কাজ করব আজকে আছে দুই টিম একটা হচ্ছে জিন্দাবাজার একটা আছে চৌহাট্টা আর একটা বিকালে আসবে এই কাজের জন্য কি কোনো পে করা হবে না আমাদের কোনো কাজের জন্য কোনো পে করা হয় না পুরোপুরি স্বেচ্ছাশ্রম হ্যাঁ আমরা স্বেচ্ছায় কাজ করতেছি আমরা আমাদের কোনো পে করা হয় না আমাদের সকাল 10টায় আসছি দুইটা পর্যন্ত আমরা কাজ করব আপনি কিসে পড়াশোনা করেন আমি বিবিএস থার্ড ইয়ারে ধন্যবাদ যেমনটা শুনছিলেন আসলে এই কাজের জন্য কিন্তু তারা কোনো ধরনের পারিশ্রমিক পাচ্ছেন না এবং সেটাই হচ্ছে মূল ব্যাপার তারা কিন্তু স্কাউট করার কারণে শুধুমাত্র স্কাউট করার কারণে এই স্বেচ্ছাশ্রমে কিন্তু তারা ইনভলভ হয়েছেন দর্শক আমরা সংযুক্ত হয়েছিলাম বাংলা ভিউ লাইভে সিলেটের জিন্দাবাজার পয়েন্ট থেকে দেখানোর চেষ্টা করছিলাম করোনাকালীন এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে স্কাউট এবং মানুষজনকে করোনা বিষয়ে সচেতনতা তৈরির জন্য মাস্ক পরার জন্য তারা উদ্বুদ্ধ করছেন এবং সকাল থেকেই কিন্তু এই রোদের মধ্যে তারা কাজ করে যাচ্ছেন এবং সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এই কাজের জন্য আসলে তারা বাহবা পেতে পারেন আমাদের অনুরোধ থাকবে সিলেট নগরীর যেসব মানুষজন আছেন যারা এই নগরে চলাফেরা করেন তারা আসলে এই স্কাউটদেরকে যারা আপনাদেরকে মাস্ক পরার ব্যাপারে উৎসাহিত করবে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন দর্শক আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে আপনাদেরকে দেখাবো অন্য কোনো বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা ভিউর সাথে থাকুন খোদা হাফেজ